সো গাইজ, বর্তমানে এই সাউন্ডে এই ট্যাবলেটটি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলছে। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো খুব সহজে কীভাবে আপনি এই ধরনের ভিডিও ম্যাক করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেওয়ার চেষ্টা করুন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও চ্যানেল সবার পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন। চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইজ, এই ধরনের ভিডিও ম্যাক করার জন্য আপনাদের প্রয়োজন একটি ক্যাপকেট ট্যাম্পলেট। ট্যাম্পলেটের লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ট্যাম্পলেট লিঙ্ক, ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করে আপনি এরকম একটি ইন্টারেস্ট পেয়ে যাবেন। সো গাইজ, এই ধরনের একটি ইন্টারফেস আসার পর আপনি নিচে পেয়ে যাবেন কি ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকেট। সো এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আবার আপনাদের নিচে পেয়ে যাবেন কি ইউজ ট্যাম্পলেট। সো আপনাদের নিচে ইউজ ট্যাম্পলেট উপরে ক্লিক করবেন। এখানে আমি এখানে ক্লিক করে দিলাম। সো গাইজ, এরপর আপনি তিনটি ফটো অ্যাড করবেন। সো আপনারা চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি তো ফটো অ্যাড করে দেওয়াচ্ছি। সো কে, এখানে দুইটি ফটো লাগলো, তো আমি দুইটি ফটো দিলাম। তো দেওয়ার পর আমাদের নিচে প্রিভিউতে ক্লিক করবো। সাউন্ডে এখান থেকে সমস্যা রয়েছে, আমাদের এখান থেকে ক্যাপকেট ট্যাম্পলেটের সাউন্ডটি রয়েছে। আমরা এই সাউন্ডটি রাখবো না। আমরা এখান থেকে ভিডিওটি সেভ করার পর আমরা অন্য একটি সাউন্ড অ্যাড করবো, যে সাউন্ডটি এই ভিডিওতে মানাই। তো আমরা আগে সেভ করে নিচ্ছি। তো সেভ করার আগে আমরা উপরে এক্সপোর্ট পেয়ে যাচ্ছি। তো আমরা উপরে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। সো কে, এরপর আমাদের ডানে ক্লিক করবো। সো কে, এরপর আমাদের ব্যাক করবো। সো কে, ব্যাক করার পর আমাদের ক্যাপকেট অপশানে চলে আসবে। এরপর আমাদের নিউ প্রজেক্টে দেখতে পাচ্ছি প্লাস আইকন। সো আমরা এখানে ক্লিক করবো। সো গাইস, এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওতে চলে যাবো। এরপর আমরা এইমাত্র যে ভিডিওটি সেভ করেছি সেই ভিডিওটি আমরা নিয়ে নেবো। নেওয়ার পর আমাদের অ্যাডে ক্লিক করবো নিচে। সো গাইস, আমাদের ভিডিওটি এখানে চলে আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে আমাদের সাউন্ড যেটি রয়েছে সেটা আমরা রিমুভ করবো। তার জন্য আমাদের মিউট ক্লিপ অডিও এখানে ক্লিক করবো। সো কে, আমাদের সাউন্ড এখানে চলে গেলো। তো এখন আমরা এতে ভাইরাল সাউন্ডটি অ্যাড করবো। তার জন্য আমরা এতে অ্যাড অডিও দেখতে পাচ্ছি নিচে। সো আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো। এরপর আমাদের এক্সটেন্ডে ক্লিক করবো। এরপর আমরা এতে ভিডিও ভাইরাল সাউন্ডটি নিয়ে নেবো। সো আমি ভাইরাল সাউন্ডটি নিয়ে নিচ্ছি। তো সাউন্ডটি নেওয়ার পর আমাদের ইনপুট সাউন্ডটি অনলাইন এখানে ক্লিক করবো। আর এই সাউন্ডের লিঙ্ক এই নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এতে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমাদের সাউন্ডটি দেওয়ার পর আমাদের ভিডিওটি কেমন হয়েছে আপনি এতে দেখুন। আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, সো আপনি দেখুন। সো গাইজ, দেখেছি আমাদের ভিডিওটি কেমন আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপকেটের লোগোটি হয়ে গেল, এটা আমাদের রিমুভ করতে হবে। তার জন্য আমরা নিতে যা করবো, লোডের উপরে ক্লিক করবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট। সো আপনাদের ডিলেটে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওতে ওয়াটারমার্কটা উঠবে না। এরপর আপনার ভিডিওটি সেভ করে নিতে পারবেন। সেভ করে আপনার এশনে ক্লিক করে আপনার ফর্ম রেডিটা বাড়িয়ে আপনার সেভ করবেন, তাহলে আপনার ভিডিওটি হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। সো গাইজ, এই ছিল আমাদের আজকে ভিডিও। আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও চ্যানেল সবার পাওয়ার জন্য। তোমাদের দেখার জন্য তুমি ভালো থাকবেন। ধন্যবাদ।